একটা দেশি কুকুর পুষলাম মানে, ও আচ্ছা দেশি কুকুর না, যেভাবে নাক ছিটকালো বা মুখটার এক্সপ্রেশনটা যেরকম হলো না, হে এভরিওয়ান ওয়েলকাম টু ভিআইডি ভুতু। তাহলে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে ভুতু সারাদিনে কী কী খাবার খায়। তো বেসিক্যালি প্রত্যেকটা খাবারই হোমমেড, আমি ওই কোনো রকম প্যাকেট ফুড মানে পেডিগ্রি রয়্যাল ক্যানিন রুলসের যেগুলো আসে ওগুলো কোনো দিন খাওয়াইনি, এবং তোমরাও কিন্তু এই হোমমেড বা হোম কুক এই খাবারগুলো ওদেরকে খাওয়াতে পারো বা এই রেসিপিগুলো। তো ভিডিওটা পুরোটা দেখো, তাহলে কিন্তু একটা প্রপার আইডিয়া পাবে যে গোটা দিনে তোমাদের কুকুর বা ডগকে কী কী খাওয়াবে। তো যারা মর্নিং পার্সন, তারা যারা ভোরে ওঠো, তারা ওঠার পরেই মোটামুটি 7টা সাড়ে 7টা বা 8টার দিকে তোমাদের ডগকে খাবার দিয়ে দিতে পারো, কিন্তু আমরা একটু লেটে শুরু হয় আমাদের দিন জন্য, আমরা মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে ওকে ওর ফার্স্ট মিল মানে ব্রেকফাস্ট যেটা সেটাকে করিয়ে দিই আর কি। তো আজকে কী কী দিচ্ছি সেটা ফার্স্টে দেখে নাও। তো এটা দেখো যে আমরা যেহেতু মধ্যবিত্ত এবং ভেতো বাঙালি, তো ভুতুকেও আমি 3 বেলা ভাত খাওয়ারই অভ্যাস করিয়েছি, ঠিক আছে, এবং মাঝে মাঝে ওকে সকালে রুটিও দেই। তো এটা কী কী দিচ্ছি দেখো, এটা ভাত আছে, ডিম আছে আর দই আছে। তো এখানে দেখতে পেলে যে অনেকটা পরিমাণে জল দিলাম, তো জলটা কিন্তু বেশি করে দেবে, তাহলে কিন্তু ওরা হাইড্রেটেড থাকবে, ঠিক আছে। ডিহাইড্রেশন হয়ে গেলে কিন্তু ওদের পেটে সমস্যা এবং গ্যাসের প্রবলেম এবং পটিতেও সমস্যা হয়ে যেতে পারে। তো জলটা অবশ্যই বেশি পরিমাণে দেবে, এবং ভুতু যেহেতু জলচোরা তো আমাকে অনেকটা বেশি করে প্রত্যেকটা মিলের সাথে জলটা দিতে হয়। তো দেখো ও এখানটাতেই দাঁড়িয়ে আছে, ও এখানটাতেই দাঁড়িয়ে আছে। ভুতুরে মানে বস বস বস, খাবি কি তাহলে বস, জিভ বের করছে মানে খিদা পেয়েছে খা। তো যেটা করতে পারো যে যতগুলো মিল দিচ্ছে তার মধ্যে অ্যাটলিস্ট একটা মিল হাতে ধরে দেবে, তাহলে যে ফুড অ্যাগ্রেশন সেই ব্যাপারটা কিন্তু ওদের মধ্যে থাকবে না। তো গরমের সময় এই ঘরে পাতা টক দই কিন্তু অবশ্যই দেবে, তাহলে ওদের পেট ঠান্ডা থাকবে। তো এবার সেকেন্ড মিলে কী কী দিচ্ছি ওকে মানে দুপুরের খাবারটার সময় সেটা দেখিয়ে দিই। যে এখানে আছে বিনস কাটা, এটা চাল কুমড়ো, এখানে আছে গাজর, এটা আলু, আর এখানে চিকেন। তো করবো কি, এই পুরো ব্যাপারটাকে মানে এই সব কিছুকে মিলে একটা কন্টেনারের মধ্যে বা একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে হালকা হলুদ ছিটিয়ে তারপর সেটাকে সেদ্ধ করে ভাতের সাথে মাখিয়ে দেব। তো এখানে দেখতে পেলে কতগুলো ভেজিটেবলস আমি দেখালাম, তো তোমরা চাইলে আরও কিছু অ্যাড করে দিতে পারো, যেমন পালং শাক অ্যাড করতে পারো, লাউ অ্যাড করতে পারো, এগুলোতে পেট ঠান্ডা থাকে। তো ভেজিটেবলস কিন্তু অ্যাড করা মাস্ট, কারণ ভেজিটেবলসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর সপ্তাহে আমি 3 দিন করে ওকে চিকেন দিই, কারণ চিকেন দিলে চিকেনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আর চিকেনের হাড় থেকে মোটামুটি যদি ক্যালসিয়ামের ওর যদি দরকার থাকে তো সেটার ঘাটতি ওর ওখান থেকে হয়ে যায়। আর যে দুপুরে ভাত দিই ওখান থেকে ওর কার্বোহাইড্রেটটা চলে আসে। তো এইটাকে একটা মেনটেন করে, নট নেসেসারি কি এইটাই তুমি কন্টিনিউয়াস রোজ দেবে, চিকেন রোজ দিও না, আমি যেমন সপ্তাহে 3 দিন দিই, এবং 3 থেকে 4টে ওর মেনু আছে যেটাকে আমি পুরো সপ্তাহ ধরে সেটাকে রিপিট করি। ১২টা থেকে ১২:৩০টার মধ্যে ভুতুকে মোটামুটি কিছু না কিছু ফল দেওয়াই হয়। তো সিজনাল ফল যেরকম যা থাকে, যেমন এখন সিজনাল ফল আছে আম, তো ভুতু আম খেতেও খুব ভালোবাসে, তো আম দিই, এবং সাথে শশা থাকলে সেই শশা, এবং সেগুলোকে তোমরা চাইলে ভাতের সাথে মিক্স করেও দিতে পারো, আমি সেরকমও করি। কিন্তু আমি যখন বাড়িতে থাকি তখন আমি যখন ফল খাই তখন আমার পিসগুলোর সাথে সাথে ছোটো ছোটো টুকরো করে কেটে সেই ফলগুলো ছুঁড়ে দিলে দিলে ও খেয়ে নেয় আর কি। তোমরা চাইলে তরমুজ, পেঁপে, শশা, তারপর আপেল, এগুলো যা ইচ্ছে খাওয়াতে পারো, খালি আঙুরটা দিও না। তো এই যে আম শশা হয়ে গেছে রেডি, বড়ো পিসগুলো আমার, ছোটো পিসগুলো ভুতুর। এই যে ও এখানটাতে শুয়ে আছে, আর এনে এই যে আম খেতে চলে এসছে, বস খাবি কি, বস বস, এই যে ওর পিসগুলো ছোটো ছোটো, বড়ো টুকরো দিলে ও খেতে পারে না, বস নে। এটা ভুতুর সেকেন্ড মিল অফ দ্য ডে। ভুতু খা, দেখতে পাচ্ছ একদম মজা করে খাচ্ছে। তাহলে ভুতুকে খাবারটা দিয়ে দিলাম, এটা মোটামুটি 2টো থেকে 2:30-এর মধ্যে
ওকে খাবারটা দিয়ে দিই। তো আমি না থাকলে বাড়িতে যারা থাকে তারা এই টাইমটা মেনটেন করে। তো যারা নতুন পাপি নিচ্ছ তাদের জন্য আমি একটা কথা বলতে চাই, যে আমি যেমন এখানে ভুতুকে তিনবেলা দিই আর কি, মানে সকালে, দুপুরে আর রাতে। আর বিকালবেলা যদি ট্রেনিং পারপাসে কিছু করানো থাকে তাহলে ট্রিট হিসেবে খাবার তো পায় ট্রিটগুলো। তো যদি পাপি থাকে তাহলে অ্যাটলিস্ট চারবার ওদেরকে দিও, কারণ তো এনার্জি ওদের খুব বেশি হয়, তো ওদের খিদেটাও খুব বেশি পরিমাণে পায়। এবং পাপিকে যখন খাবারগুলো দেবে তার সাথে কিন্তু ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, ঠিক আছে, এই সাপ্লিমেন্টগুলো অবশ্যই অ্যাড করে দেবে খাবারে, এবং লিভারের একটা ওষুধও। তো এটা দেখবে তোমাদের ভেট তোমাদের সাজেস্ট করবে। আমি ভুতুকে 6 মাস এটা খাইয়েছি, এখন আর কোনো রকম কোনো সাপ্লিমেন্ট কিছু খাই না, এবং দেখতেই পাচ্ছ ও কত আনন্দ করে খাচ্ছে। তো এই হোমমেড ফুডগুলোই হচ্ছে বেস্ট, আমার তো বেস্ট লাগে। তো যখনই তোমার পাপি বা ডগকে কোনো খাবার দেবে এসব বাজ বিচার রাখবে না আর কি, সব খাবারই ট্রাই করাবে। আমি ভুতুকে মাছও দিই, কিন্তু মাছটাও যেরকম চিকেনটাকে এই সবজিগুলোর সাথে দিয়ে দিলাম, মাছটাকেও দিয়ে একদম সেদ্ধ করা। খালি একটা ব্যাপার মাথায় রাখবে, কোনো রকম লবণ দেবে না। যদি মনে হয় যে তেল দেওয়ার তাহলে 1 টিস্পুন নারকেল তেল দিয়ে দিতে পারো, তাদের ওদের স্কিনের জন্য একটা ভালো এফেক্ট হয়। আর মোটামুটি সব খাবারই দিতে পারো, কিন্তু সেগুলো সেদ্ধ করে দেবে কোনো রকম মশলা টশলা না দিয়ে, তাহলে ওদের লঞ্জিভিটিটা কিন্তু অনেক দিন বাড়বে আর কি, মানে ওরা হেলদি থাকবে। আর যদি কোনো খাবার, নতুন কোনো খাবার ওদেরকে দাও, সেইটা যদি ওদের স্যুট না করে দেখবে বমি করবে অথবা লুজ মোশন টাইপের হবে। তো এটা দেখে বুঝে গেলে যে ওই খাবারে ও স্যুট করছে না, তাহলে ওই খাবারটা নেক্সট দেবে না। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার চলো রাত্রিবেলা ওকে কী খাবারটা দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এটাই হলো ওর ফাইনাল মিল, মানে 3rd মিল অফ দ্য ডে, এটা রাত্রিবেলা এটা ওর ডিনার। তো এটাতে ওকে দিয়েছি যে সবজিটা, শুধুমাত্র সবজি, কোনো রকম চিকেন দেইনি। তো চিকেনটা আবার এইভাবে রিপিট করব কালকেও। তো নট নেসেসারি যে অর্ডারটাতে দেখালাম তোমাদেরকে ঠিক সেভাবেই এটা রিপিট করব, হতে পারে যে অর্ডারটাকে চেঞ্জ করতে পারি। তো এখানে কোনো চিকেন না দিয়ে অনেকটা জল দিয়ে দেবো, দিয়ে মেখে ওকে তারপর দিয়ে দেবো। তো এই খাবারটা রাতে মোটামুটি আমি 10টা থেকে 10:30 মধ্যে দিই। তো দেখতে পেলে সারাদিনে আমি ওকে কী কী খাবার দিই, এগুলো কতটা হেলদি, আর এগুলো কিন্তু দামও খুবই কম। তোমরা বাজারে যারা যাও তারা নিশ্চয়ই প্রাইসগুলো তো জানোই। তো আমি প্যাকেট ফুড দেই না, কারণ ওগুলো তো প্রিজার্ভ করা থাকে। তো তোমরা যতটা পারবে ওকে হোম কুক ফুড দেবে, যার মধ্যে প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট সব কিছু মেনটেন থাকবে আর কি। আরও একটা কথা এটা বলার আছে, সেটা হলো যে এই যে মিলটা আমি দেখালাম যে চিকেন দিয়ে যেটা একবেলা দিলাম ওকে, এটা আমি 3 দিন কন্টিনিউ করব, মানে 3 দিন দেবো অথবা অল্টারনেট ডেজেও আমি দিতে পারি। আর 2 দিন ওকে ভেজ দেই। তো ভেজ কী খাবার, একদম 100% ভেজ খাবার কী কী দিচ্ছি সেটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো। আরও একটা ব্যাপার যেটা আজকে সকালেই হয়েছে, সেটা হলো যে আমি যে দোকান থেকে চিকেন নিই সেই দোকানটা আজকে বন্ধ ছিল, আমি অন্য একটা দোকান থেকে নিচ্ছিলাম। তো ওর জন্য আমি অল্প করেই নিই চিকেন, এই 200-300 গ্রাম মতো, আর লিভারটা কিন্তু মাস্ট, ওটা আমি দিই ওকে। তো আমি দোকানদারকে বললাম, তো দোকানদার আমাকে জিজ্ঞেস করলো যে কোন ব্রিড। তো আমি বললাম যে দেশি কুকুর। তো তোমরা ভাবতে পারবে না যেভাবে নাক শিটকালো বা মুখটার এক্সপ্রেশনসটা যেরকম হলো না, মানে উনি এক্সপেক্ট করছিলেন যে আমি কোনো ব্রিড ডগ বা ল্যাব অথবা রট অথবা অন্য কোনো ব্রিড ডগের নাম বলবো। তো এটাই হচ্ছে আমাদের প্রবলেমটা, আমি জানি না এটা কেন, এই মেন্টালিটিটা কোন জায়গা থেকে যে একটা দেশি কুকুর পুষলাম মানে ও আচ্ছা দেশি কুকুর, তো এই ব্যাপারটা কেন হবে। তো ওরাও তো ট্রেন্ড হতে পারে, ওরাও তো সেই সেম ভালোবাসাটা তোমাদেরকে দেবে, ও সারাক্ষণ আমার পেছনে পেছনে ঘোরে, সমস্ত কথা শোনে। তাহলে একটা দেশি ডগকে কেন আমরা বাড়িতে পুষতে পারবো না, এই মেন্টালিটিটা একদম চেঞ্জ হওয়া দরকার। তো চ্যানেলটার পারপাসটাও এই জায়গা থেকে, যাতে এই মেন্টালিটিটা ভেঙে সবার বাড়িতে অ্যাটলিস্ট ওরা যাতে রাস্তায় কম মারা যায় এবং বাড়িতে থাকে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি কোনো রকম ভিডিওর হেল্প লাগে, মানে কোনো প্রবলেম তোমাদের হচ্ছে, তো সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও, তাহলে যতটা পারবো সলিউশন দেবো অথবা নেক্সট একটা ভিডিও আনার অবশ্যই চেষ্টা করবো। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, কারণ লাইক একটা কিন্তু মোটিভেশনের কাজ করে। আমি শত ব্যস্ততা সত্ত্বেও কিন্তু একটা অফিস করে আসার পরেও কিন্তু তোমাদের জন্য শুধুমাত্র ভিডিও বানাই। তো ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, করে মোটিভেশন আমাকে দাও, ভালো লাগবে। আর দেশি ডগকে একটা নিজের বাড়িতে নিয়ে আসো, নিয়ে ওদের একটা হোমলি ফিল দাও, একটা লাইফটা চেঞ্জ করে দাও। ভালো থাকো, সুস্থ থাকো, চলো টাটা।